আমি আমার মুসলিম ভাইদেরকে উদ্দেশ্য করে দু একটা কথা বলতে চাই। সারা দুনিয়ার যত মানুষ আছে আমরা সবাই মানব বন্ধনে বন্ধনে এক। আজকে আমরা মানুষ, সারা দুনিয়ার মানুষ আমরা এক। ওই মানব অধিকার সারা দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য আজকে জাতিসংঘ কায়েম করা হয়েছে। কিন্তু দুঃখের সাথে আমরা বলতে হই, আজকে মানব অধিকারের কোন সংজ্ঞাই তাদের কাছে আমরা পাচ্ছি না। দ্বিতীয় নম্বর কথা বলতে চাই, মানুষের পরে দ্বিতীয় নম্বর আমরা মুসলমান, বাংলার যত মুসলমান আমরা আওয়ামী লীগ করি, বিএনপি করি, ইসলামী দল করি, যাই করি না কেন, আমরা আগে বলতে হবে আমরা মুসলমান, তারপরে বলতে হবে যার যার দল। এবার মুসলমান নামকে আগে রাখবো না দলকে আগে রাখবো? যদি আমরা মুসলমান দলকে আগে রাখতে হও, তাহলে মুসলমানের দাবিকে আগে রাখবো না দলের দাবিকে আগে রাখবো? এই কারণে সব ভাইদের কাছে দল নির্বিশেষে বলতে চাই, আগে আমরা মুসলমান, মুসলমানদের রক্ত, মুসলমানদের ইজ্জত, মুসলমানদের সব কিছুর হেফাজতের ব্যবস্থা আমরা চাই। কারণে মাননীয় সরকার প্রধান সহ সরকারি দল সহ সব দায়িত্বশীলদেরকে আগে আমি কি কথা বুঝাইতে চাই, কি কথা মনে রাখতে চাই, আগে আমরা মনে রাখি আমরা আগে মুসলমান, তারপরে যে যাই করি, তারপরে দ্বিতীয় নম্বরে ওই করি। মুসলমান যদি আগে ঠিক রাখি তাহলে আমরা সব ঠিক থাকবে, মুসলমানই নেই আমাদের কোনো কিছুই নাই। এই কারণে সরকারি দল সহ সবাই কাছে আমার এটি আবদার, আগে আমরা মনে রাখি আমরা মুসলমান, পরে বলি যার তার দলের পরিচয়। এই কারণে আমরা মুসলমানদের রক্ত, মুসলমানদের ইজ্জত, মুসলমানদের জান, মুসলমানদের মাল, মুসলমানদের সাহায্য সব কিছুর দিকে লক্ষ্য রাখার জন্য আমার উদাত্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।